কিচি করেছে তোর সংসারে? ছি ছি, যে বউকে ভালো করে খাওয়াতে পারে না তার আবার বিয়ে করা কেন? যুগ পাল্টে গেছে কিন্তু, তোমাকেও খাওয়ান পরানের ভার আর এখন আমাকে উপর নাই, সব ভার দেশ নেতারা লইয়া লইছে। মাঠে মাঠে বক্তৃতা শোনো না, আমাকে ভোট দেন, আপনাকে সব দায়িত্ব আমরা লমু, পুত্র কন্যা জরু গরু ব্যবাক। থামো থামো, আর মুখ নেড়ো না। তখনই সবাই বাবাকে বলেছিল স্কুল মাস্টারের হাতে মেয়ে দেবেন না, কেবল মুখ সর্বস্ব, ছাত্রদের কাছে বড়াই করে করে। ভুল গিন্নি ভুল, একেবারে ভুল। ছাত্রগো রাস্তায় দেখলে আজকাল মাস্টারেরা দ্রুত গতিতে ফুটপাত বদল করে। আগে ছাত্রগো হাতে থাকতো পুস্তক, এখন থাকে স্টক, লক্ষ্য হইল মস্তক। এখন এই দেশের মূল মন্ত্র কি জানো? নেতা ধর্ম, নেতা স্বর্গ, নেতা হি পরমন্তপ। হায় রে, এমন মানুষের হাতেও পড়তে হলো আমাকে। হঠাৎ পড় নাই গিন্নি, 43-এর পর। তার মানে? তার মানে 43 জনরে বরবাদ কইরা দেওনের পর আমি 44 নম্বর আসামি ফাইসা গেলাম। যাই হোক দিদি, ঠিক করে ফেললাম কি আমি ইলেকশনে নামবো। ইলেকশনটা কি কুয়া না পুষ্কুন্নি যে নাববা? কি যে বলেন যাই হোক, ইলেকশনে দাঁড়ানো বুঝি আপনি পছন্দ করেন না? করি, তবে তোমার মতো গরু দাঁড়ায় এটা চাই না। কি বললে? গোবিন্দ গরু? সরি, ব্যাকরণ ভুল হইছে, গরু না সার ষণ্ড। খবরদার ওভাবে কথা বলবে না। হ্যাঁ রে গোবিন্দ, জিততে পারবি তো? নিশ্চয়ই। ও তুমি দেখে নিও দিদি। জিতা কি করবা? কেন, MLA হব, বিধানসভায় ঢুকবো। বিধানসভায় তো দেশের আইন তৈরি হয়, তুমি শালা মুখ্য ওইখানে গিয়া কি করবা? যাও এবার আসল কথাটা কও দেখি, তোমার ইলেকশনে নামাইতে চায় কোন কন্ট্রাক্টর? কন্ট্রাক্টরে নামাতে চাইবে কেন, আমি নিজেই নামবো। আমার একজন নামাইতে চাইছিল কি না তাই কইতে আসি। তোমাকে? তুমি তো এ যুগে সম্পূর্ণ অচল। এ যুগে তো সবই অচল, পথে ঘাটে শোনো না, চলবে না চলবে না, অচলেরই তো দাম বেশি। যাই হোক, কন্ট্রাক্টরের ব্যাপারটা কি বলুন তো? আর ওই কামাখ্যা বাবু, ওই যে মোড়ের লালবাড়ি, আরে ওই যে বাড়ি তৈরি করে আর দেওয়াইলে সাইনবোর্ড লটকায়, হেলান দিবেন না। হেলান দিবেন না কেন? কাদামাটির গাঁথনি বুঝলে না, হেলান দিলেই কাইট। সেই কামাখ্যা বাবু আমার কাছে আইয়া কাইন্দা বইরা কয় কি, দাদা আপনি ইলেকশনে খারান, সব খরচ আমার, আপনি শুধু খারাইয়া আমারে বাঁচান। খারাবো কি? ওর কথা শুনে তো আমি পশার থেকে শুইয়া পড়লাম। জিগাইলাম আসল কথাটা কি কতো? কি কয় জানো? কি কয় কি, এই এলাকায় শুধু প্রাণকৃষ্ণ কয়াল খারাইছে, আর কেউ একজন না খারাইলে তো ভোট কেন্দ্রের দরকার হইব না, অন্তত 2 জন খারাইলে তবে ভোট কেন্দ্রের দরকার, আর সেই হইলেই ও কন্ট্রাক্টটা পায়। বোঝো নিঃস্বার্থ দেশ সেবার ঠেলা। হ্যাঁ রে গোবিন্দ, এই অসময় আবার ইলেকশন কেন রে? এই তো 1 বছর আগে ইলেকশন হয়ে গেল। বাংলাদেশে সব জিনিসই তো অসময় হয় গিন্নি, দেখো না আগে বিয়া হইতো বাল্যকালে, অর্থাৎ এখনকার মতে অসময়, এখন বিয়া হয় যৌবন পার হইলে, মানে অসময়। দুর্গা পূজা যে দুর্গা পূজা তাও অসময়, নামই হইল অকাল বোধন। মোদ্দা কথা হলো, ইলেকশনে যখন দাঁড়াবো ঠিক করেছি তখন দাঁড়াবই, এবং আপনাকেও সাহায্য করতেই হবে। হ, এই ব্যাপারে তুমি আমারে শাসাইতে পার, কারণ তোমারে সাহায্য না করলে তো উঠতে বইতে অশান্তি হইব। মেলা বক বক করো না, কি করলে গোবিন্দর ভালো হবে তাই বলে দাও। বেশ, প্রথম নম্বর হইলো টাকা, শ্বশুর মশাই গত হইছেন পরে টাকা সুরাহাত কইরি ফেলাইছে। ও মা, সব নিজের টাকা খরচ করতে হবে নাকি? তোমার ভ্রাতার মতো ক্যান্ডিডেটের তাই করতে হইব। না না, এটা মানতে পারলুম না, ওটা সবাইরই করতে হয়। না, উপযুক্ত লোকের জন্য জনগণই প্রচুর অর্থ যোগায় এবং শারীরিক খাটুনি দিয়েও সাহায্য করে। তারপর গোবিন্দচন্দ্র, তোমার ফেমাস হইতে হইব, কারণ লোকে তো তোমার চেনে না। ঠিক বলেছেন যাইও, কি করে ফেমাস হওয়া যায় বলুন তো? উল্টা পাল্টা কথা কইতে হইব, অর্থাৎ এমন কথা কইবা যা নিজেই বুঝলা না, অন্য তো কিছুই বুঝবো না, আর যতই বুঝবো না ততই তোমার দামি লোক অর্থাৎ ইন্টেলেকচুয়াল মনে করব। আরো একটা লাইন খোলা আছে, একেবারে গম্ভীর হইয়া যদি যাইতে পারো খালি মৃদু মৃদু হাসবা, সাধারণ লোকে মনে করবো তুমি জিনিয়াস। তারপর যদি MLA হইয়া যাইতে পারো তখন পজিশন রাখনের লিগা খালি অপজিশন। তা গম্ভীর আমি হয়ে থাকতে পারবো, কিন্তু এতে করে লোকে চিনতে তো অনেক সময় লাগবে যাইও। তা তো লাগবই, এখন এমন সব কাজ করতে থাকো যাতে খবরের কাগজে তোমার নাম ওঠে, যত ঘন ঘন নাম উঠবো তত তাড়াতাড়ি লোকে চিনব। ঠিক বলেছে রে গোবিন্দ, তো যাই বাবু ঠিক বলে। ঠিক তো বলেছেন, কিন্তু কি করব তাই তো ভেবে পাচ্ছি না। এক কাম করতে পারো, একটা লাল রঙের ল্যাঙ্গট পইড়া একটা রামদা ওয়াতে লইয়া রাস্তায় বাইরিয়ে পড়ো। হ্যাঁ মা, ছি ছি, এসব করলে কখনো কাগজে তোলে? তুলবো, আজকাল সব খবরই কাগজে তোলে, কেন পড়ো নাই? নসু ঘোষ কে দেশে, এই খবরও কাগজে ওঠে, পোড়া কপাল, দল ছুটি বা করস কেন আর কাইন্দাই বা মরস কেন। যাও তোমার প্রতীক নিবা কি ঠিক করছো? ভাবজি, তাড়াতাড়ি ভাবো, কংগ্রেস তো জোড়া বলদ লইছে অর্থাৎ চাষের মাঠ তাগো, কমিউনিস্ট লইছে কাইস্তা অর্থাৎ ধান কাইটা গড়ে তুলবো, তুমি লইবা কি?
যদি মোমবাতি নিয়ে যায়ও খুব ভালো রে, দেশের লোককে আলো দেখাবি। হ্যাঁ, এইটা ভালো চিন্তা করছ। যে এরকম ইলেকট্রিক ফেলের ধুম পড়ছে, জনগণকে সাপ্লাই দিলে খুশি থাকবো। তবে তোমার উদ্দেশ্য তা না আমি জানি। তুমি চাও আলোতে চোখ ধাঁধাইয়া দিয়া ব্যাবাক ধান চাউল পাতালে পাচার করতে। এইসব চিন্তা সার, তোমার প্রতীক লও শীত কাঠি। মানে মানে দেশের জনগণরে আগেই জানাইয়া দিলা তোমার উদ্দেশ্যটা কি। ছি ছি, লোকে কি ভাববে তাহলে? ভাবব নতুন রকমের চোর, সত্য ভাষণের সাহস আছে। ঠিক আছে, তারপর বলুন। লাফালাফি করতে পারো? না না, লাফালাফি করবে কি, শেষে হাত পা ভাঙবে কি? লাফালাফির দরকারটা কি বুঝলাম না। আরে লাফালাফিরই তো দরকার, এক ডাইল থেকে আর এক ডাইল করতে হইব না, আবার কিছুদিন পরে সেই ডাইল সেইরা অন্য ডাইল। কি বলছো, এক ডাল থেকে আর এক ডাল? হ্যাঁ, দলত্যাগ করতে হইব না, তবেই তো পয়সা। দলত্যাগী আর কুলত্যাগী গই তো আজকাল বাজার। রাষ্ট্রভাষায় যারে কয় আয়ারাম আর গয়ারাম, বাংলায় হইল একবার কুল আর একবার সাপ।